তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করি আজকে, ঠিক আছে? আলোচনা শুরুর আগে আমরা একটা জিনিস বলে দিই যে আমরা হচ্ছে অ্যাডভান্স লিটিকের নন ওভেনের 4 নম্বর অধ্যায়টা শুরু করছিলাম আগের ক্লাসে। আমাদের মাল্টি অক্সিয়াল নিটেড ফেব্রিকের যে গঠন প্রণালীটা আছে, অর্থাৎ মাল্টি অক্সিয়াল নিটেড ফেব্রিক কাকে বলে এবং এটা সংজ্ঞাটা আমরা শিখছি, এবং পাশাপাশি শিখছি আসলে এখানে কি কিভাবে কাপড়গুলো থাকতে পারে। এই ভিডিওটা সবার কাছে আসছে কিনা, এই ভিডিওটা সবার কাছে আসছে কিনা আমাদের? বলছি যে এই কোনটা ভিডিও? যে হ্যাঁ দেখো, এই যে স্ক্রিনে অলরেডি কিন্তু আমি একটা স্ক্রিন শেয়ার করে রাখছি, যেটা স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আগের ক্লাসে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ মাল্টি অয়েল। দেখছো যে আগের ক্লাসটা না পাইলে আমার কাছ থেকে ভিডিওটা আবার কালেক্ট করে নিও, যদিও ভিডিও কিন্তু তোমাদের গ্রুপে দেওয়া আছে। যে দেখছো আগে যে আমরা ক্লাস করাইছিলাম, আগের ক্লাসটাতে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু শেয়ার করছি, যারা ক্লাসটা মিস করছো তারা আমার থেকে অবশ্যই এটা কালেক্ট করে নিবা। দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমাদের আগের ক্লাসের একটা ভিডিও, ঠিক আছে? অর্থাৎ আগে কিন্তু আমরা এই ক্লাসটা করে আসছি। আজকে মূলত আমরা আলোচনা করব কি, আমাদের মাল্টিপল অক্সিয়াল রাসেল নেটিং মেশিনের একটা বর্ণনা আমাদের আছে, আমরা বর্ণনাটা আজকে ক্লাসে আগে আমরা পড়বো, ঠিক আছে? বর্ণনা পড়ার আগে আমি একটা ভিডিও আমরা তোমাদের একটু দেখাতে চাচ্ছি, যে এখানে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে রাসেল নেটিং মেশিনটা আসলে দেখতে কেমন হয়। আগে আমরা ভিডিও সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত একটা মাল্টি অক্সিয়াল রাসেল নেটিং মেশিনের একটা বর্ণনা, এটাতে কিভাবে আমরা মেশিনটা আসলে সম্পূর্ণ মেশিনের একটা ভিডিও এখানে আমাদের তোমাদের সামনে তুলে ধরছি, যে আসলে কিভাবে একটা মেশিন এখানে আমাদের কাজ করতেছে। দেখতে পাচ্ছ তো সবাই ভিডিওটা? না দেখতে পাচ্ছ কিনা ভিডিওটা? জি স্যার, এই যে একদম ক্লিয়ারলি দেখো, যে এবার দেখছো যে এই অংশটার মধ্যে দেখো মাল্টি অয়েল স্ক্রিনের মানে মাল্টি অক্সুয়েল ওয়ার প্রিন্টিং মেশিনের মধ্যে সাধারণত আমার কিভাবে আমাদের সুতাগুলো কিভাবে আমাদের ক্রিলিং থেকে নিডেলের মধ্যে আসতেছে, এই জায়গাটাতে কিন্তু আমার সেই জিনিসটা একদম স্পষ্ট করে ক্লিয়ার করা আছে। দেখো দেখো এখানে এই জায়গাটাতে এসে কিভাবে বুনন কাজটা হচ্ছে এবং কি কি আমরা আসলে বুনন করবো। দেখো এখানে কিন্তু আমাদের একটু একটু পেছনের দিকে যদি আসি, দেখো এখানে নিচের দিকে খেয়াল করো দুইটা জিনিস লেখা আছে, একটাকে বলছে জিগ প্লেট এবং একটা আছে সিঙ্কার বার। অর্থাৎ রাসেল নিটিং মেশিনের ক্ষেত্রে আমাদের কিন্তু বুননের ক্ষেত্রে জিগ প্লেট এবং সিঙ্কার বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটা লেজার সেন্সর। দেখছো লেজার সেন্সরটা সবাই? তো লেজার সেন্সরটা এখানে আমার কাজ হচ্ছে কি, কোনো কারণে যদি কোনো আমার সুতা ছিঁড়ে যায় বা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মেশিনটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমার তাৎক্ষণিক ভাবে লেজার সেন্সারটা কাজ করে। দেখো এখানে কিন্তু একটা বুনন কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ দেখো এখানে কি কি বুনন করছে এটা আমরা একটা স্লাইডের মাধ্যমে আসলে দেখবো যে আসলে কি কি বুননটা চলতেছে, ঠিক আছে? আমরা ভিডিওটা একটু ভালো করে দেখি সবাই। আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে কিন্তু একটা নেট তৈরি হইতেছে, অনেক বড় একটা নেট তৈরির কাজ দেখতে পাচ্ছ এখানে, মূলত একটা হচ্ছে নেট তৈরির কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা নেট তৈরি হচ্ছে আর কি, এখানে সেটা খুব সূক্ষ্ম ভাবে এবং কিভাবে আসলে নেটটা তৈরি করা হয়েছে যে দেখো, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের যে নিডেলটা হচ্ছে ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছে কিভাবে। এখন এতটুকু পর্যন্ত তো আমরা দেখলাম ভিডিওটাতে, এখন আমরা যদি একটু আসলে জানার চেষ্টা করি যে আসলে রাসেল ওয়ার প্রিন্টিং মেশিনে আসলে কি কি অংশ থাকে। ধরো এই যে এতক্ষণ যে এটা দেখতে পাচ্ছ তো সবাই নাকি? জি স্যার, হ্যাঁ। এখন দেখো এতক্ষণ আমরা মেইন পড়ার আগে কিন্তু আমি কিছু ভিডিও তোমাদেরকে দেখাই নিলাম, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে আসলে রাসেল ওয়ার প্রিন্টিং মেশিনটা দেখতে কেমন। এখন এখানে আমাদের একটা ছবি আছে, একটা ডায়াগ্রাম একটা ছবি আছে, অর্থাৎ এখানে এই যে মেশিনটা যে দেখে আসছো এই মেশিনটার মধ্যে আসলে কি কি ধরনের পার্টস থাকতে পারে, কি কি অংশ আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট রোলার আছে, ব্যাক রোলার, ওয়ার টেনশন রোলার, নিটিং এলিমেন্টস, ফেব্রিক টেক আপ রোলার, টেক আপ বিম, তারপর হচ্ছে আমার আছে মেশিনের বেড, মেইন ইনসেন্ট্রিক শেফ, নিটিং এলিমেন্ট এবং ড্রাইভ। অর্থাৎ এই এগুলোর সাথে কিন্তু কম বেশি আমরা সবাই আগে থেকেই পরিচিত, কারণ বিভিন্ন মেশিনের মধ্যে কিন্তু তোমার ফ্রন্ট রোলার, ব্যাক রোলার, ওয়ার্প টেনশনার যেটা টান আছে তাকে টান টান অবস্থায় রাখবে, 4 নম্বর নিটিং এলিমেন্ট, তারপর ফেব্রিক টেক আপ রোলার, টেক আপ বিম, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো
আমরা যদি একটু সামনের দিকে একটু যাই, দেখো ফ্রন্ট ভিউ অফ রাসেল মেশিন, এই যে আমরা যে মেশিনটা দেখে আসছি না সবাই, এই মেশিনের মধ্যে কিন্তু নিডেল ব্যবহার করা হয়েছে। আমি তখন ভিডিওর মধ্যে একটা কথা বলছিলাম, ভিডিওর একটা অংশে তোমাকে দুইটা জিনিস আমি করেছিলাম, একটা হচ্ছে ট্রিক প্লেট, একটা হচ্ছে সিঙ্কার। ভিডিওর মধ্যে দুটো অংশ সবাই দেখছিলাম, ভিডিওর একটা অংশ কিন্তু আমরা দেখছিলাম যে ট্রিক প্লেট এবং সিঙ্কার। এবং এই যে নিডেলটার মধ্যে দেখো, এই যে নিডেলের যে নিচের অংশ যেটা আছে, আর আদিভাবে অংশটাকে আছে, এটাকে কিন্তু আমার বলা হচ্ছে ট্রিক প্লেট, আর এটার উপরে যে আমার অংশটা আছে এটাকে কিন্তু বলা হয়েছে আমার নিডেল। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার সিঙ্কার অলরেডি, কিন্তু আমরা সিঙ্কার কি এটা জানি, তারপর হচ্ছে ট্রিক প্লেট কি, নিডেল কি, এই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের এখানে একটা নিডেল থেকে আমরা আইডিয়া নিতে পারতেছি যে আমাদের কোথায় কোন জিনিসটা এখানে করা আছে, নিডেলটা কোথায় আছে, সিঙ্কারটা কোথায় আছে, ট্রিক প্লেটটা কোথায় আছে। ঠিক আছে, দেখো এখানে রাসেল নিটিং মেশিনের মধ্যে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে নিডেলের ডায়াগ্রাম, কেটা কিভাবে আপ ডাউন করতেছে, কখন ক্লিনিং পজিশনে যাচ্ছে, কখন ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, এবার প্রথম যে ছবিটা আছে এটাকে বলছে হোল্ডিং ডাউন, অর্থাৎ নিচের দিকে আছে, এরপরটা হচ্ছে ক্লিনিং পজিশন, এটা হচ্ছে ওভারল্যাপ, দেখ সুতা সহ নিডেলটা উপরের দিকে উঠে গেছে, এভাবে কিন্তু আমাদের এটা সাজানো আছে এখানে নিডেল গুলো। এটা হচ্ছে মূলত রাসেল নিটিং মেশিনের একটা ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এক বিভিন্ন পাশ থেকে এটাকে। আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো স্যার, শুধু নিটিং মেশিন কেন বলে না, রাসেল নিটিং মেশিন কেন বলে? আচ্ছা ঠিক আছে, এটা আমার উত্তরটাকে দিব, এটা আমরা শেষ করে নেই, তারপরে এটা আমরা বলছি। ঠিক আছে, দেখো এই যে এগুলো হচ্ছে আমার কি বিভিন্ন ধরনের নিটিং এর ছবি, অর্থাৎ রাসেল নিটিং মেশিনের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, টিকটকে আমরা যেগুলো মূলত দেখে আসছি। এখন দেখো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, খেয়াল করো বলতে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার রাসেল নিটিং মেশিন আমি কি কি প্রোডাক্ট তৈরি করব? এখানে লেখা আছে ফিশিং নেট, মাছ ধরার জাল, প্রোটেক্টিভ নেট যেটা হচ্ছে নিরাপত্তার জন্য বিভিন্ন জাল ব্যবহার করি, পার্সেজ নেট, শেডিং নেট, ফেন্সি নেট, অথবা পাখির জন্য বার্ড নেট, অলিভ নেট, গার্মেন্টস এর জন্য বিভিন্ন জাল তৈরি করার কাজে কিন্তু আমাদের এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখানে একটা ছবির মাধ্যমে আমরা তোমাকে দেখাই দিতেছি যে পার্সেজ নেটটা আসলে কেমন, শেড নেটটা আসলে কেমন, দেখো বিভিন্ন শীত প্রধান দেশে শেড নেটটা কিভাবে তৈরি করা আছে, ফিশিং মাছ ধরার জালটা কিভাবে প্রোটেক্টিভ, দেখা গেছে যে বিভিন্ন শাকসবজি বা পশু পাখি থেকে বিভিন্ন গাছপালাকে রক্ষা করার জন্য প্রোটেক্টিভ নেট আছে, যেটা আমাদের এইভাবে তৈরি করা আছে, দেখছো। এরপর দেখো আমার এখানে কি আছে, পাখিদের জন্য নেট, অলিভ অর্থাৎ জলপাইয়ের জন্য, অলিভ মানে আমরা জানি হচ্ছে অলিভ অয়েল, অর্থাৎ জলপাই, জলপাইটা থেকে আমাকে কিভাবে করতে পারে, গার্মেন্টস এর জন্য কিভাবে নেট হতে পারে, এবং স্পোর্টস এর জন্য কিভাবে নেট হতে পারে, এখানে কিন্তু আমাদের এটা দেওয়া আছে। তার মানে কিন্তু মূলত সবাই আমরা একটা জিনিস জানলাম, তাই না, যে রাসেল প্রিন্টিং মেশিনে কি কি প্রোডাক্ট তৈরি হবে এবং এটা আমরা কিভাবে করতে পারবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের মূলত যেটা দেওয়া আছে যে মাল্টি অক্সিওয়েল নিডেল মেশিন, এবং এরপরে আমাদের আছে রাসেল নিডেল মেশিনের বর্ণনাটা আমরা চলে যাবো। যেমন এখানে প্রথম যে বর্ণনাটা দেওয়া আছে, দেখো মাল্টি অক্সিওয়েল রাসেল নিডেল মেশিন চারটি পৃথক সুতার সেটের সমন্বয়ে নিডিং স্ট্রাকচার দ্বারা গঠিত হয়েছে। বলছে এখানে কি মাল্টি অক্সিওয়েল রাসেল নিডেল নিটিং মেশিন মূলত চারটি সুতার আলাদা আলাদা একটা সেট আছে, এই সেটের মাধ্যমে এটা গঠিত, এবং এখানে চারটা বৈশিষ্ট্য আছে সুতাটার। প্রথম বলছে কি সম্পূর্ণ সুতা গ্রাউন্ড গাইড বার ওয়ান ওয়ান ল্যাপিং মুভমেন্ট দিয়ে নিট করে, যা অন্যান্য সকল প্রকার উপকরণ একত্রে করতে ব্যবহৃত হয়। অর্থাৎ বলছে কি সাধারণত আমরা শাড়িগুলো যে দেখে আছে জালগুলো, এগুলো যে তোমার গ্রাউন্ড মানে হচ্ছে নিচের, অর্থাৎ একটা বুনন, আমাদের যারা নেটের কথা বা জালের কথা চিন্তা করি, একটা জালের নিচের যে অংশটা আছে সেই অংশটার দিকে এটা বুননটা হবে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ একটা উপরে না উঠবে একটা নিচে নামবে, এভাবে ল্যাপিংটা মুভমেন্ট করতে থাকবে, করে করে কিন্তু আমার এই নেটের সৃষ্টি হবে। অলরেডি কিন্তু দেখো ভিডিওর মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমরা দেখে আসছিলাম, এই যে ভিডিওর মধ্যে একটা অংশ কিন্তু এই লিস্টটা আমরা একটু দেখে আসছি, দেখো দেখো এই যে এই জিনিসটা দেখতেছো, দেখছো এই অংশটাতে আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো এটা ওয়ান বাই ওয়ান, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, অর্থাৎ গ্রাউন্ড এর দিকে কিন্তু সেটা আমার ধীরে ধীরে কি হচ্ছে আমার ল্যাপিং মুভমেন্টটা দিচ্ছে, কি বলছি বুঝতে পারছো? তার মানে একটা জিনিস আমরা মানে ধারণা রাখবো, মাল্টি অক্সিওয়েল রাসেল নিটিং মেশিনে সাধারণত যখন বুননটা হবে সেটা হবে একটা গ্রাউন্ডে অর্থাৎ নিচের দিকে, এবং সেখানে ওয়ান বাই ওয়ান ল্যাপিং মুভমেন্ট হবে, যা অন্যান্য সকল কাপড়ের উপকরণ সমূহ একত্র করতে ব্যবহৃত করা হয়। এরপর বলছে কি সম্পূর্ণ রূপে সুতা পরানো গাইড অবিরাম মিসিং ল্যাপিং দিয়ে সরল সুতাগুলোকে ফেব্রিকের স্ট্রাকচারে প্রবেশে ব্যবহৃত হয়, দুটি ওয়েলস এর মধ্যে একটি সুতা প্রবেশ করে। অর্থাৎ ভিডিওটা যখন আমরা দেখছিলাম, ভিডিওটার মাঝে বরাবর কিন্তু এই যে এই অংশটাতে আমরা একটা জিনিস দেখছিলাম, আমি তোমাদের দেখি ভিডিওটাতে এই অংশটাতে খেয়াল করে দেখো,
বর্ণনাতে এখানে বলা আছে সম্পূর্ণরূপে সুতা পরানো গাইড, অর্থাৎ আমাকে কি করতে হবে, বিভিন্ন ক্রিজ থেকে সুতাগুলো যদি সাজানো থাকে সেগুলো গাইড বারের মাধ্যমে মিসল্যাপিং এর মধ্য দিয়ে আমরা টানা সুতাগুলোকে ফেব্রিক স্ট্রাকচারে প্রবেশ করানো হয়। স্ট্রাকচারের মধ্যে কি হয়েছে, এই যে এখানে ভাবে দেখো দেখো আমার উপর থেকে সুতাগুলো কিন্তু উপরের দিকে অংশটা দিকে খেয়াল করো, উপরের অংশ থেকে কিন্তু আমার বিভিন্ন ভাবে সুতাগুলো সাজানো অবস্থায় আছে, সেগুলো সাজিয়ে কিন্তু আমার মূল মেশিনের অভ্যন্তরে এই যে নিডেল মাঝখানে যে নিডেল গুলো আছে মিডল গুলোর মধ্যে সেট করা হয়েছে, এই অংশটা এখানে বলা আছে দুটি ওয়েলসের মধ্য দিয়ে একটি সুতা প্রবেশ করানো হয়। তিন নাম্বার আমার কি বলছে, মেশিনের পিছনে ফরেন প্রবেশের ম্যাগাজিন স্থাপন করা হয়, কারণ আমরা জানি কোনো কিছু সাধারণত ভুলতে গেলে এখানে যেহেতু বলছে ফরেন প্রবেশ, তার মানে আমরা জানি ফরেন সুতাটা সাধারণত এভাবে কিন্তু থাকে না, ফরেন সুতা থাকার একটা রাস্তা আছে। ফরেন সুতাটা সাধারণত থাকে কিসের মধ্যে কে বলতে পারবা, উইভিং পদ্ধতিতে ফরেন সুতাটা কিসের মধ্যে থাকে কে বলতে পারবা, মাকুর ভিতরে, মাকুতে, হ্যাঁ মাকু, মাকুর মধ্যে আবার একটা কি আছে, মাকুর ভিতরে একটা এই যে কে বলতে পারবা, পান, হ্যাঁ পান থাকে, পান মাকুর মধ্যে একটা পান থাকে তার মধ্যে কিন্তু থাকে তাই না। এখন এইটাতে বলছে কি, মেশিনের পিছনে যদি আমি ফরেন প্রবেশের একটা ম্যাগাজিন স্থাপন করা হয় যার প্রতি নিটেড পড়তে একটি সরল ফরেন ফিট করা হয়, অর্থাৎ প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা নিটেড পড়তে একটা সরল আমার সুতাটা ফরেন বরাবর ফিট করতে হবে, এবং সুতাটা কি করতে হবে নিডেলের পিছনে রেখে স্থাপন করতে হয়, কারণ আমি জানি নর্মালি নিডেলের মধ্যে সুতা ঢুকাইতে গেলে কিন্তু কি করতে হবে, সুতাটা সামনে থাকলে হবে না, অবশ্যই সুতাটা নিডেলের পিছন দিকে কিন্তু ফিট হবে। তার মানে মাল্টি অ্যাক্সেল রাসিলেটিং মেশিনের প্রথমে হচ্ছে কি, সুতাটা গ্রাউন্ড বারে থাকবে, ওয়ান ইনটু ওয়ান ল্যাপিং মুভমেন্ট দিবে একটা বিষয়। দুই নাম্বার বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে সুতাটাকে যখন আমি প্রবেশ করাবো তখন আমাকে মিসল্যাপিং এর মধ্যে দিয়ে প্রবেশ করাইতে হবে, এবং দুটি ওয়েলস এর মধ্যে একটি সুতা প্রবেশ করাইতে হবে, এইটা একটা শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে কি, মেশিনের পিছন দিক থেকে পরানের মাধ্যমে এটা ফিট করতে হবে, এবং সুতাটা তখন নিডেলের পিছনে থাকবে, সুতাটা তখন সোজা অবস্থায় থাকবে, এটা হচ্ছে তিন নাম্বার বর্ণনা। চার নাম্বার বর্ণনাটা হচ্ছে কি, কোনাকুনি ভাবে স্থাপিত উপকরণ গুলো নতুন ভাবে উদ্ভাবিত যা মেশিনের ধরনের উপর নির্ভর করে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রতি গাইড বার একই দিকে চলাচল করে এদের সুতাকে কোনাকুনি ভাবে কাপড়ের বহর স্থাপন করা হয়। ধরো এই যে আমরা যে ভিডিওটাতে দেখছিলাম, ভিডিওটাতে একটা অংশ কিন্তু আমরা দেখছি, দেখো আমাদের কিভাবে কোনাকুনি ভাবে কিন্তু স্থাপন করা আছে, যেমন এই অংশটাতে দেখো ভালো করে, যেমন সুতাগুলো এমন ভাবে আমার সেট করা আছে যেন সুতাগুলো আমার হচ্ছে কোনাকুনি দিকে থাকে। দেখো এখানে বলে দিছে কোনাকুনি ভাবে স্থাপিত উপকরণ গুলো, এটা হচ্ছে নতুন উদ্ভাবিত, নতুন ভাবে সংযোজন করা হয়েছে, কিন্তু মাল্টি অক্সাইল লাটারাল নেটিং মেশিনে গ্রাইড বার একের দিকে চলাচল করে এদের সুতাকে কোনাকুনি ভাবে কাপড়ের বহর স্থাপন করা হয়। এখানে কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুতাগুলোকে কোনাকুনি ভাবে স্থাপন করার কারণে কিন্তু আমার ডিজাইনটা এরকম ভাবে হয়ে গেছে, অর্থাৎ একটা নেট এরকম ভাবে হয়ে গেছে। এই চারটা হচ্ছে আমার কি, মাল্টি অক্সাইল রাসেল নিটিং মেশিনের একটা বর্ণনা, এবং এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে মাল্টি অক্সাইল রাসেল নিটিং এর বৈশিষ্ট্য গুলো আমরা যেমন দেখি, বলছে রাসেল মেশিনে লেস নিডেল ব্যবহার করা হয়, আমরা কিন্তু ছবিতে দেখে আসছি লেস নিডেল ব্যবহার করছে, বর্তমানে রাসেল নিডেল মেশিনে কম্পাউন্ড নিডেল ব্যবহার করা হয়, তার মানে একসময় লেস নিডেল ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কম্পাউন্ড নিডেল ব্যবহার করা হচ্ছে। এরপর এখানে বৈশিষ্ট্যতে কি বলছে, যে এই মেশিনের ক্ষেত্রে মেশিনের গেজকে প্রকাশ করা হয় নিডেল পার 2 ইঞ্চি, অর্থাৎ গেজ মানে কি, নিডেলটা কত বেশি মোটা না চিকন এটা কিন্তু আমরা গেজের মাধ্যমে বুঝতে পারি, এটাকে প্রকাশ করে ইঞ্চি, প্রতি ইঞ্চি বাই 2 দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ 2 ইঞ্চির মধ্যে কতগুলো নিডেল আছে। অর্থাৎ মেশিনের গেজ আমি কিভাবে নির্ণয় করবো, ধরো 2 ইঞ্চির মধ্যে যদি আমার নিডেল থাকে 12টা তাহলে মেশিনের গেজ হবে 12, এটা বুঝতে পারছো কিনা সবাই, যে গেজটা আমি কিভাবে বের করবো, অর্থাৎ 2 ইঞ্চির মধ্যে যতগুলো নিডেল থাকবে গেজ সংখ্যা হবে তত, তাহলে বের করতে পারবা, ধরো 2 ইঞ্চির মধ্যে যদি আমার গেজ কি বলে 2 ইঞ্চির মধ্যে যদি আমার নিডেল থাকে 10টা তাহলে গেজ সংখ্যা কত হতে পারে বলো, একজন বলো 10, তাহলে কিন্তু 10 হবে। এরপর আছে কি, এই ক্ষেত্রে চেন লিংকের নাম্বারিং হলো 0, 2, 4, 6, 8, এভাবে জোড় সংখ্যার মাধ্যমে দেখানো হয়, সাধারণত প্রতি কোর্সে 2টি করে লিংক থাকে। আমরা কিন্তু আগের বর্ণনাটাতে একটা জিনিস পড়ছিলাম যে কি, যেমন এখানে দেখো বলছিলাম যে প্রতি নিজের কোর্সে থাকে, দেখো প্রতি 2টি ওয়েলসের মধ্যে একটি সুতা প্রবেশ করানো হয়, অর্থাৎ প্রতি ওয়েলসের মধ্যে 2টা, যার কারণে এখানে চেন লিঙ্কের নাম্বার এটা প্রত্যেক 2 ঘর পর পর হয়, 2, 4, 6, 8 এভাবে জোড়ায় জোড়ায় এটা কিন্তু দেখানো থাকে। এরপর বলছে সাধারণত প্রতি কোর্সে 2টি করে লিঙ্ক থাকে। 6 নম্বরে বলছে এই মেশিনে ব্যবহৃত সিঙ্কার কেবলমাত্র একটি লুপকে নিচে ধরে রাখে, যাতে করে নিডেল উপরে উঠার সময় সাথে লুপটিও
উপরে উঠতে পারে। যেমন এটা কিন্তু আমাদের তোমাদের যে জায়গাটাতে আমি দেখেছিলাম, যে নিডালের এই জায়গাটাতে তুমি দেখেছিলাম, এই যে জায়গাটাতে দেখো, এই জায়গাটা কিন্তু এই যে সিঙ্কাটা তোমরা এখানে দেখতেছো, এই সিঙ্কাটা দেখো, এখানে এই সিঙ্কাটা বলছে কি, সিঙ্কাটা কিন্তু একটা মাত্র লুপকে ধরতে পারে, এবং সে একটা মাত্র লুপকে ধরার জন্যই উপরে নিচের দিকে উঠার কাজ সে করে থাকে। এটা হচ্ছে আমার কাজ, রাসেল নেটিং মেশিনের কাজ। দেখো 5-6 নম্বর যেটা আমরা আলোচনা করতাম, যে মেশিনে ব্যবহৃত সিঙ্কটা কেবলমাত্র একটি লুপকেই নিচে ধরে রাখে। 7 নম্বরে বলছে কি, রাসেল সিঙ্কারের যে প্রান্তে নিডল বারের নিকটে থাকে সে প্রান্ত টিকর সিঙ্কারের মতো বন্ধ না থেকে খোলা থাকে, যার ফলে নিডিং অ্যাকশনের সময় সিঙ্কারটি পিছনের দিকে দূরে সরে যেতে পারে। এটি একটু বোঝার চেষ্টা করো। বলছে রাসেল সিঙ্কারের যে প্রান্তে নিডল বারের নিকটে থাকে, অর্থাৎ আমরা যদি একটু দেখি আমাদের যে প্রেজেন্টেশন যদি দেখি, এখানে সিঙ্কার যে প্রান্ত, এই যে নিডলটা, নিডলের যে প্রান্ত দেখতেছো না, একটু বড় করে দেখাই, দেখো সিঙ্কারের যে প্রান্তটা নিডলের কাছে আছে এই নিডেলটা কিন্তু বন্ধ থাকে না, খোলা থাকে। যখন নিডেলটা নিচের দিকে নামে তখন সিঙ্কারটা চাইলে পিছনের দিকে চলে যেতে পারে। কি বলছো, বুঝতে পারছো? অর্থাৎ সিঙ্কারের যে প্রান্তটা নিডেলের কাছে আছে সেই প্রান্তটা বন্ধ থাকে না, যখন নিডেলটা আমার নিচের দিকে নামে তখন আমার সিঙ্কারটা চাইলে সেটা পিছনের দিকে সরে যেতে পারে। এটা হচ্ছে আমার কাজ। বর্ণনাতে এই দিশায় বলছে রাসেল সিঙ্কারের যে প্রান্তে নিডেল বারের নিকট থাকে সেই প্রান্ত টিকর সিঙ্কারের মতো বন্ধ না থেকে খোলা থাকে। কেন খোলা থাকে? নিডিং অ্যাকশনের সময় সিঙ্কারটি যেন পিছনের দিকে সরে আসতে পারে, অর্থাৎ এখানে যে আমরা সিঙ্কারটি দেখতেছি এই সিঙ্কারটার কাজ হচ্ছে তখন পিছনের দিকে সরে আসা। এরপর বলছে কি, প্রস্তুতকৃত কাপড়কে নিডেলের সাথে 160 ডিগ্রি কোণে নিচের দিকে টানা হয়। আমরা যখন প্রথম ক্লাসটা পড়াইছিলাম ওই ক্লাসের মধ্যে কিন্তু আমরা বলে দিছিলাম যে মাল্টিঅ্যাক্সিয়াল ডিসিলিনেটিং এর সময় যে ক্লাসটাতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম, কিছু ক্লাসের সময় আমরা দেখাইছিলাম, রঙিন ছবি তোমাদেরকে দেখানো হয়েছিল এই যে জায়গাটাতে, একটু দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে কিন্তু আমাদের দেখো আগের ক্লাসে, আগের ক্লাসের ছবি, আগের ক্লাস আমরা দেখাইছিলাম মূলত কি কিভাবে থাকতে পারে, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, বিভিন্ন কোণে কিন্তু আমার এগুলো সাজানো অবস্থায় আছে। তার মানে আমাকে বলা হয়েছে কি, এখানে এসে যে প্রস্তুতকৃত কাপড়কে 160 ডিগ্রি কোণে নিচের দিকে টানা হয়। এবার বলছে কি, 9 নম্বরে রকার শ্যাফটকে ঘনীভূত করে নিডেল বারের উপরে বিন্দুকে সাজানো থাকে, এজ রেজাল্ট বাকি যে বর্ণনা গুলো এখানে দেওয়া আছে এতটুকু পর্যন্ত। এখন পরীক্ষায় আমার অনেক সময় আসতে পারে, দেখো প্রশ্নটা কি, মাল্টি অক্সিয়াল রাটিং রাসেল নিটিং মেশিনের বর্ণনা দাও, অথবা মাল্টি অক্সিয়াল নিটিং মেশিনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলোর বর্ণনা দাও, অথবা মাল্টি অক্সিয়াল রাসেল নিটিং মেশিনের বৈশিষ্ট্য লেখো। এখন দেখো এটা তোমরা লিখতে পারবা কিনা, এখানে কিন্তু বর্ণনা একটা বৈশিষ্ট্য একটা, আজকের ক্লাস কিন্তু এই যে 4টা এটা হচ্ছে বর্ণনা, আর এখানে 10টা এটা হচ্ছে বৈশিষ্ট্য। দেখো এটা আসলে তোমরা পারবা কিনা সবাই? জি স্যার পারবো। সবাই পারবা কিনা? জি স্যার পারবো। হ্যাঁ, প্রশ্ন কিন্তু এখানে দুইটা, খেয়াল করে নিবা, মাল্টি অক্সিয়াল রাসায়নিক মেশিনের একটা বর্ণনা আমরা পড়ছি যেটা 4টা সহ ছিল, আর একটা ছিল, একটা যেটা পড়ছি সেটা ছিল কিন্তু আমাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো কার তো কোনো সমস্যা নাই নাকি? আমি আজকের ভিডিওটা দিয়ে দিয়েছি, আগের ভিডিওটাও চাইলে আমি তোমাদেরকে শেয়ার করে দিব, দুইটা ভিডিও তখন কম্বিনেশন করে ওইখান থেকে দেখে নিও। ঠিক আছে, ভালো থেকো সবাই, আর যাদের টাকা এখনো আসে নাই টেনশন করো না, আজকালকার মধ্যে টাকাটা চলে আসবে, মাত্র 20% টাকা ট্রান্সফার হয়েছে, বাকি টাকা ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন আছে, একটু দিলেন না? আমি বলি রাসেল ওয়াট, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, রাসেল ওয়াট রিডিং মেশিনের যে এখানে যেটা আছে আমরা যখন এটা পড়তে যাব, এটা সাধারণত আবিষ্কার করা ছিল আমার প্রায় 1976 এ, এবং এটা আবিষ্কার করা ছিল মূলত আমাদের জাপানে, এটা আবিষ্কার করা ছিল জাপানে, এবং যে একটা কোম্পানি ছিল সেই কোম্পানির নাম ছিল তোমার রাসেল মাল্টিওয়েল ওয়েক্সেল কোম্পানি, যার কারণে ওদের নামকরণের অনুসারে জাপানিজ কোম্পানিটা এটার নামকরণ করা হয়েছে রাসেল ওয়ার্ল্ড নিটিং মেশিন। এটা 1976 জাপানে এটা নতুন ভাবে তৈরি করা হয়েছিল, সংযোজন করা হয়েছিল বিভিন্ন কাজের জন্য, এবং সেটার কোম্পানিটার নাম ছিল তোমার রাসেল মাল্টি ওয়েক্সিয়াল কোম্পানি। ওই কোম্পানিটার নাম অনুসারে মূলত এটা করা হয়েছে। ওরা সাধারণত কি করতো তখন, 1976 সালের দিকে ওরা প্রথমবারের মতো টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ শুরু করছিল, বিভিন্ন মিলিটারি সংস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরি, সামরিক সামরিক ট্যাঙ্ক, মোটর গাড়ি, এসবে তারা বিভিন্ন জিনিসগুলো তখন তারা তৈরি শুরু করে, যার কারণে ওদের কোম্পানির নাম অনুসারে এই মেশিনের নামটা তখন করা হয়েছে। ঠিক আছে, পারজানা বুঝতে পারছো এবার? দুইজন ঠিক আছে, ঠিক আছে তাহলে।